বারাণসীর গঙ্গার ঘাটে তখন 10 লক্ষ লোকের ভিড় হবে। তারই মাঝে কোনো রকমে একটা জায়গা করে আমিও বসে পড়লাম। বারাণসীর এই গঙ্গার ঘাটের আরতি লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গঙ্গার ঘাটে বসে আরতি দেখে আর গানের সাথে গলা মেলায়। আরতি শেষ হবার আগেই লাইনে সবার আগে দাঁড়িয়ে শেষ নাগের আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরও সেই লাইনে দাঁড়িয়ে এক দৃষ্টি দেখে যাচ্ছি, চোখ যেন সরছে না। কি যে অনুভূতি বন্ধুরা, যারা দেখেছ তারা তো বুঝতে পারছ, আর যারা কখনো যাওনি তাদের বলবো একবার হলেও কিন্তু বারাণসী গঙ্গার ঘাটের এই আরতি দর্শন করে এসো। সম্পূর্ণ আরতিটা দেখতে দেখতে রাস্তার উপরেই চোখে পড়ল একটা টি স্টল। টি স্টল বললে ভুল হবে, ওখানে পাওয়া যাচ্ছে লেমন বাটার, স্ন্যাক্স, ক্ষীরও পেয়েছিল। তাই ভাবলাম যে বসে যাই, সত্যি খুব টায়ার্ড লাগছিল। এমনি সকালে প্রায় লক্ষ লক্ষ মানুষের লাইন ভেঙে বাবা বিশ্বনাথের পুজো দিয়েছি। তারপর এখানে বসে আরতি দেখার পর মনে হলো একটু ঠান্ডা জল খেলে মন্দ হয় না, তাই চলে এলাম এই স্টলটাতে। বসে ফ্রেশ লাইম সোডা আর আলু ভাজা নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। গঙ্গার ঘাটে বসে এমন সুন্দর একটা জায়গায় আলু ভাজা আর প্রিয় এই ফ্রেশ লাইম সোডা, সত্যি এ যেন এক আশীর্বাদ। তৃপ্তি করে অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে আলু ভাজাগুলো সব একটা একটা করে সসে ডুবিয়ে খেয়ে নিলাম, আর তার সাথে দারুণ বানানো একটা ফ্রেশ লাইম সোডা। সোডাটা কিন্তু অনেক বড় বড় দোকানের থেকে ভালো বানিয়েছে। বেরোনোর সময় আমি কিন্তু ওনাকে বলে এলাম যে এই ফ্রেশ লাইম সোডাটা আপনি দারুণ বানিয়েছেন। আসলে কোনো কিছু যদি তোমার মনকে ভালো লাগায় সেটার জন্য কিন্তু প্রশংসা করাটা খুব দরকার। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর আসার পথে আমি দু একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা দেখছো সাদা রঙের কানের দুল, এই কানের দুলটা আমার বেশ ভালো লেগেছে। ছোট্ট একটা বাচ্চা বিক্রি করছিল, তো ওর থেকে আমি দুটো নিয়ে নিলাম। তোমরা জানো রাস্তার মধ্যে ছোট্ট একটা দোকান, সেখানেও কিন্তু ডিজিটাল জিপে করে কানের দুলগুলো খুব সস্তায় পেয়ে গেলাম। আর পরের দিনের প্রস্তুতি, বেনারসের গঙ্গার ওপর অলকানন্দা ক্রুসের কথা এখন অনেকেই জানে। এই অলকানন্দা ক্রুসে চড়ে পুরো গঙ্গা দর্শন করাটা একটা দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব সতর্পণে বেশ কয়েকটা সিঁড়ি ধাপে ধাপে নেমে আসছি। একবার পড়ে গিয়ে হাত ভেঙেছে, তাই খুব ভয়ে ভয়ে সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে অলকানন্দা ক্রুসের দিকে এগিয়ে চললাম। আমি যাওয়ার আগেই দেখছি বেশ কিছু মানুষজন সেখানে ভিড় করেছে, তারা সবাই এই ক্রুসে করেই পুরো গঙ্গা দর্শন করবে।
ওয়েদারটা সত্যি খুব গরম ছিল, কিন্তু ক্রুসের ভেতরটা এসি। এত যে আনন্দ পেলাম, ভেতরে ঢুকে যে কি শান্তি বলে বোঝাতে পারবো না। চারদিকে কাঁচের জানলা দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, অদ্ভুত। অনেকে মিস করতে থাকলাম, পরিবারের সবাই যদি আসতে পারতাম কি যে মজা হতো। ঠিক আছে, একদিন নিশ্চয়ই হবে, সবাই মিলে এসে আনন্দ করার মজাটাই আলাদা। বসার সঙ্গে সঙ্গে গরম গরম কফি, বিস্কিট, একটু স্ন্যাক্স দিয়ে গেল। কি যে মজা হচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। গরম কফি, এসি, ক্রুজ আর জানলা দিয়ে গঙ্গা, আহা, এ যেন সত্যি ভাগ্য। ভগবানের অনেক আশীর্বাদ যে এমন একটা সময় আমি অতিক্রম করে চলেছি। গরম কফিটা খেয়ে জানলার ধারে গিয়ে দু একটা রিলও বানিয়ে ফেললাম। যদি দেখতে হয় সেগুলো কিন্তু তোমাদের ইউটিউব শর্টে গিয়েই দেখতে হবে। এমন সুন্দর গঙ্গার দৃশ্য আর তার পাশে বারাণসী ঘাট। ক্রুসে বিভিন্ন বয়সের লোকজন উঠেছে, প্রচুর ফ্যামিলি, বাচ্চা, সবাই খুব এনজয় করছে। আমি জানলার ধারে তাকিয়ে আমার চোখ যেন একদম সরছে না। পরের দিনে এই গঙ্গার ঘাটের আরতি আমরা এই ক্রুজ থেকেই দেখতে পেলাম। বেনারস নিঃসন্দেহে এক ঐতিহাসিক তীর্থক্ষেত্র। কত কত ইতিহাস যে আছে তা বলে শেষ করা যাবে না। এখানে বড় বড় পণ্ডিত থেকে এমনকি চিত্র পরিচালকরা পর্যন্ত এসে এখানে তারা মন খুলে কাজ করে গেছে। বন্ধুরা জানো, বেশ কয়েক বছর আগে আমি একটা গল্প লিখেছিলাম গঙ্গা পানি, যেটা জাহ্নবীর ডায়েরিতে প্রকাশিত হয়েছিল। গঙ্গা পানি গল্পটা আমি লিখেছিলাম এই বেনারসকে ভেবে। তখন কিন্তু আমি বেনারসে আসিনি। সেই সময় টিভিতে, সিনেমাতে, পত্রিকাতে, ছবিতে দেখে একটা কল্পনা মাত্র করেছিলাম, এই সিঁড়ি, এই মানুষজন, এই গঙ্গার ঘাট। আর সেই সিঁড়িতেই আমার গল্পের এক দারুণ ক্লাইম্যাক্সের ছবি আমি সুন্দরভাবে গল্পের মধ্যে এঁকেছিলাম। গল্পটা নিয়ে পরে আবার আলোচনা হবে, এখন তোমরা শুধু দেখো এই অপূর্ব দৃশ্য। যত সন্ধে হচ্ছে তত যেন এর এক অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। দিনের বেলায় এক দৃশ্য, আর সন্ধে হতে না হতে চারদিকে আলোগুলো জ্বলার পর আরও অপূর্ব এক দৃশ্য। মহাদেবের এই তীর্থস্থানে মনে হয় বার বার ছুটে আসি। এসি ক্রুসের মধ্যে খুব আরামে বসে থাকলেও কিছুক্ষণ পর কিন্তু থাকতে পারলাম না, চলে এলাম ওপরের ডিকিতে। সেখান থেকে পরিষ্কার গঙ্গাকে দেখতে পাচ্ছি। তখন ওই এসি ঠান্ডা হাওয়া, তখন ওই আরাম, কিছুই যেন আর মনে হচ্ছে না। এখন তোমরা যেটা দেখছো সেটা মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটে বলে চিতার আগুন নাকি কখনো নেভে না। এখানে একটা দারুণ গল্প আছে। মা পার্বতী স্নান করতে এসে তার কানের দুল হারিয়ে ফেলে, এবং স্বভাবতই স্থানীয় বাসিন্দাদের কেউ সেটা চুরি করে নেয়। মা কিন্তু সবই বোঝে। মা যখন দেখে সেটা ফেরত পাচ্ছে না, তখন মা এই মণিকর্ণিকা ঘাটের স্থানীয় বাসিন্দাদের অভিশাপ দেয় যে তারা সারা জীবন, জীবনভর তারা দাহ করেই তাদের জীবিকা চালনা করবে। তখন তারা গিয়ে মহাদেবের কাছে কান্নাকাটি জুড়ে দেয় যে মা পার্বতী তাদেরকে এই অভিশাপ দিয়েছে, এবং তারা কানের দুল ফেরতও দিয়ে দেয়। এবার তোমরা তো জানো দেবাদিদেব মহাদেব কিন্তু তার ভক্তদের কোনো কথাই ফেলতে পারে না। তাই মহাদেব বলেন, ঠিক আছে, মা পার্বতী তোমাদের যে অভিশাপ দিয়েছে যে তোমরা সারা জীবনভর যে দাহ করেই তোমাদের জীবন চালনা করবে, আমি বলি তোমাদের হাতে দাহ না হয়ে কারোর মুক্তি হবে না। সেই জন্যই মৃতদেহ সবসময় এই ডোম সম্প্রদায়ের হাতেই দাহ করা হয়, এবং বলা হয় তাতে মুক্তি হয় মানুষের। মণিকর্ণিকা ঘাটের আর একটা নাম তাই মুক্তি ঘাট।
অলকানন্দা ক্রুজটা বেশ অনেক দূর চলে যাওয়ার পর এবার মন দিয়ে কিছু ছবি আর ভিডিও তুলতে শুরু করলাম। তার সাথে বেশ কিছু আমার মনের মতো গান, যেগুলো দিয়ে আমি রিল বানালাম। অলকানন্দা ক্রুজটা বেশ অনেক দূর চলে যাওয়ার পর এবার মন দিয়ে কিছু ছবি আর ভিডিও তুলতে শুরু করলাম। তার সাথে বেশ কিছু আমার মনের মতো গান, যেগুলো দিয়ে আমি রিল বানালাম। পরের দিন সকালে সোজা চলে গেলাম কচুরি খাবো বলে। রাস্তার ধারে কচুরি জিলিপির দোকান দেখে বন্ধুরা আমার জিভে একেবারে জল চলে এলো। প্রথমেই অর্ডার করে দিলাম কচুরি, কিন্তু এখানে কচুরির সাথে আলুর তরকারি কিন্তু দেয় না, কচুরির সাথে দিয়েছে ঝাল ঝাল আলু আর পনিরের তরকারি। পনির আমার পছন্দ না, কিন্তু কী করব, কচুরি খেতে গেলে তো তরকারিটা খেতেই হবে। যাই হোক, কচুরি, চারখানা কচুরি গরম গরম তরকারি দিয়ে বেশ তৃপ্তি করে খেয়ে নিলাম। বেনারসের মানুষ কিন্তু বেশ ঝাল খায়, তাই ঝাল আমার খুব প্রিয়, তাই কচুরির এই ঝাল ঝাল তরকারিটা কিন্তু বেশ জমে গেল। তারপরে আমার চোখ পড়ল জিলিপিগুলোর দিকে, বড় বড় জিলিপি ভাজা হচ্ছে, নিয়ে নিলাম দুখানা। মুখে দেবার সাথে সাথে কথা বলার কোনো অবস্থাতেই আমি নেই তখন। উফ, খিজে ভালো লাগছে। বাবা বিশ্বনাথের পুজো দেওয়া, গঙ্গার ঘাটের আরতি দেখা, আর তারপরে এই মিষ্টি জিলিপি দিয়ে বেনারসের ট্যুর আমি শেষ করলাম।